জানেন কি, মেসি ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী বিশ্বের প্রথম 50 জন অনুদান দাতার মধ্যে একজন। তিনি তার আয়ের বেশিরভাগ অংশই দান করে দেন। জানা যায় ইউনেস্কোর চ্যারিটেবল ট্রাস্টের 48% চলে মেসির অনুদানে। 179টি দেশে মেসির টাকায় চলে 9,847টি স্কুল। এদিকে মেসি 1,60,00,000 ছেলে মেয়ের স্কুলের খরচ বহন করেন। 1,50,000,000 পথ শিশুদের দায়িত্ব তিনি নিয়েছেন। ভারতের বার্ষার যুব উন্নয়ন প্রকল্পে তিনি নিয়মিত দান করে থাকেন। গত 2018 সালে মেসি আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপে যাওয়ার ব্যয় একাই প্রায় বহন করেছিলেন। এদিকে বিশ্বকাপ থেকে পাওয়া তার ম্যাচ ফির বেশিরভাগ টাকাটা তিনি দান করেন আর্জেন্টিনার বিভিন্ন হাসপাতালে। এতটাই শিশুপ্রিয় মেসি যে ইসরায়েলের শিশু হত্যাকারীদের সম্পর্কে তিনি বলেছিলেন, আমি তাদের ঘৃণা করি। এ হলেন লিওনেল মেসি, মাঠের বাইরেও যিনি অনন্য। এবার আর্জেন্টিনার জয়ের মূল স্থপতি লিওনেল মেসিকে নিয়ে একটি তথ্য সমৃদ্ধ লাইব্রেরিরও পথ চলা শুরু হচ্ছে। এই লাইব্রেরি সূত্রে জানা গেছে, মেসি ভারতীয় মুদ্রায় 300 কোটি টাকা আয় করেন বছরে। তার মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 3,300 কোটি টাকা। মেসির বাড়িটির মূল্য 58 কোটি টাকা। গ্যারেজে 10টি গাড়ি ছাড়াও মেসির আছে একটি 16-সিটারের প্লেন। এই বিমানে আছে 2টি জায়ান্ট শোবার ঘর, 1টি কিচেন ও 2টি টয়লেট। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, মেসি ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী বিশ্বের প্রথম 50 জন দাতার মধ্যে একজন। আর মেসি তার ইনকামের বেশিরভাগ অর্থই দান করে দেন। এমনকি জানা গিয়েছে, বিশ্বকাপ জেতার পরে তিনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটাও তিনি আর্জেন্টিনার বিভিন্ন হাসপাতালে দান করে দেবেন। মেসি শিশুদের খুব পছন্দ করেন, এর জন্য তার বেশিরভাগ অর্থ শিশুদেরই তিনি দান করে দেন। লিওনেল মেসি কোটি কোটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি যেমন মাঠে সবার কাছে প্রিয়, তেমন মাঠের বাইরেও তিনি অনন্য। তো ভিউয়ার্স, আপনি কি মেসির একজন ফ্যান? তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি রিয়্যাক্ট দিতে ভুলবেন না।